শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের আজকের আপডেট। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি সকল শিক্ষক ভাই ও বোনদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ নিয়ে একটি প্রতিবেদন। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে সরকারিকরণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন, এটি আজকে 30 মার্চ 2023 প্রকাশিত হয়েছে। শিক্ষা ব্যবস্থা সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। সরকারিকরণ, শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পেনশন চালু সহ মোট 7 দফা দাবিতে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন বাংলাদেশ শিক্ষক সমিতি কামরুজ্জামান। মানববন্ধনে শিক্ষকরা মোট 7 দফা দাবি জানিয়েছেন। সংগঠনের সভাপতি এ এম আউয়াল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বিলকিজামানের নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা অংশগ্রহণ করেন। শিক্ষকদের দাবিগুলো হলো শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতে শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা দেয়া, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বেতন স্কেলের সমান নির্ধারণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সুবিধা দেওয়ার পরিবর্তে পূর্ণাঙ্গ পেনশন চালু করা, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে অনুপাত প্রথা বাতিল ও প্রভাষকদের পদোন্নতি দিয়ে জ্যেষ্ঠ প্রভাষক করার পরিবর্তে আগের সহকারী অধ্যাপক পদ বহাল রাখা, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষদের 2টি উচ্চতর গ্রেড দেওয়া এবং বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব পদের নিয়োগ এনটিআরসি এর মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা। মানববন্ধনে সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী এ দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান, অন্যথায় দাবি আদায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন। তিনি বলেন, এর ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে এর দায়ী দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিলকিজ্জামান, শিক্ষক নেতা অধ্যক্ষ সমরেন্দ্রনাথ রায় সময়, অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক খান, মোহাম্মদ শাহে আলম, অধ্যক্ষ নাসরিন বেগম, মোহাম্মদ মামুনুর রশিদ, অধ্যাপক মধুসূদন বাগচি সহ অনেকে। মানববন্ধনে আরও অংশ নেন মোহাম্মদ শফিকুল আলম, অধ্যাপক বিপ্লব কুমার সেন, এস এম শহীদুল ইসলাম তালুকদার, অধ্যাপক কে এম সায়েদ হোসেন ফারুক, শামিমার ইয়াসমিন, মোহাম্মদ শহীদুল ইসলাম তালুকদার, মোহাম্মদ আতিকুর রহমান মিয়া, জাহাঙ্গীর হোসেন, আকলিমা খন্দকার, আহমদ আলী, মোহাম্মদ দেলোয়ার হোসেন খান, খোদেজা আক্তার রিনা, মোহাম্মদ বজলুর রহমান সহ অনেকে। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং এই ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবিতে যে মানববন্ধন, এই বিষয়ে আশা করি বিস্তারিত বুঝতে পারলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দেবেন। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।